আজকে এই বাচ্চার মা সমস্ত সীমা কিন্তু পার করে গেল। সে কতটা লোভী, কতটা সে যে পয়সার জন্য নিচয় নামতে পারে তার বিশাল বড় একটা প্রমাণ কিন্তু সে আজকে আমাদের সামনে দিয়ে দিয়েছে। বন্ধুরা, জানি না কজন বুঝতে পেরেছে, তবু কিন্তু আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে উইথ প্রুফ তার যে লোভ, লোভের যে সীমাটা কোন জায়গায় গিয়ে তার দাঁড়িয়েছে সমস্তটা কিন্তু তোমাদের সামনে উইথ প্রুফ তুলে ধরবো। বন্ধুরা, একটা কথা আছে, দেখবে লোভে পাপ আর পাপে কিন্তু মৃত্যু, আর এর কিন্তু দিন সেই দিকেই ঘনিয়ে আসছে। এ উপরিউক্ত আমাদের সামনে এমন সুন্দরভাবে অভিনয় করে ভিডিও দিয়ে যাচ্ছে যাতে কেউ কিছুই বুঝতে পারবে না, কিন্তু এ যে ভেতরে ঠিক কতটা নোংরা এবং কতটা নর্দমা সত্যি আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। নাহলে এত ঘটনা ঘটার পরেও এই রকম কেউ কিছু রিস্ক নেয়? বন্ধুরা, নর্মাল মানুষ হলে কিন্তু নিতে পারো না। এরা এমন কিছু, মানে কি বলবো, মানুষ যাদের লোভের জন্য এরা নিজের সন্তানকেও হাতিয়ার হিসেবে কিন্তু কাজে লাগাতে পারে। বন্ধুরা, তো হ্যালো গাইজ, বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকের ওয়েদারটা অনেকটা বেটার, তাই তো? বন্ধুরা, তো কালকে আমি সারাদিন কোনো ভিডিও তোমাদের সামনে দিতে পারিনি, শনিবার তবু একটা দিয়েছিলাম, রবিবার একটাও দিতে পারিনি, কারণ কি ক্লাস থেকে আসার পর যথারীতি কারেন্ট চলে গেছিলো। তারপর যথারীতি ভাবলাম ভিডিও দেব, তারপর দুটো লাইভ, এবং সেই যে লাইভ কালকের ছিল সেই লাইভ দেখে নিজের চোখে কতটা সন্তুষ্ট হয়েছে এইটা ভাববো, নাকি যেই ঘটনাটা ঘটলো তার পরিপ্রেক্ষিতে কি ঘটতে চলেছে সেটা ভাববো। যাই হোক, সেই লাইভ নিয়ে এটা এই ভিডিওটা আমার নয়, দরকার পড়লে আমি সেই লাইভ নিয়ে অন্য একটা ভিডিও করব। তো এই সেই কারণে আমি কালকে কোনো ভিডিও দিইনি। বন্ধুরা, তো এই ভিডিওতে আমি কি তোমাদের সামনে বলতে চলে এসেছি তাই বলবো। বন্ধুরা, ভিডিওটা নয় স্কিপ করে পুরোটা দেখো যে এই বাচ্চার মায়ের লোভ কত দূর নিয়ে যাবে, আর কোন কোন মানুষ আছে যারা এত কিছু দেখার পরও এই ছোট্ট বাচ্চাটাকে এই রকম একটা মায়ের হাতে তুলে দিতে চায়। না আছে তার জীবনের কোনো মূল্য, না আছে তার সময়ের কোনো মূল্য, না আছে তার কাছে কোনো ভালোবাসার মূল্য। সে কি করে জানবে একটা মায়ের কাছে একটা সন্তানের মূল্য কতটা? একটা মা তার সন্তানকে জন্ম দিলেই কি সে সত্যিকারের একদম প্রকৃত মা হয়ে যেতে পারে? যেই মা জন্ম দিচ্ছে কিন্তু সেই মা কিন্তু সেই সন্তানকে নিজের হাতে কিন্তু বিসর্জন দিয়ে দিচ্ছে। না, আমি এখানে সমস্ত মায়ের কথা বলছি না, কিছু কিছু মায়ের কথা বলছি যার জলজ্যান্ত উদাহরণ কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছি, এবং তার আরও একটা নিদর্শন এই বাচ্চার মায়ের স্বরূপ কিন্তু আমরা আমাদের ওয়াইটি প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি। বন্ধুরা, তো ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে কিছু কথা, যেহেতু কালকে আমি ভিডিও দিইনি, একটু তোমাদের সামনে একটু আলোচনা করতে চাই। এই যে বাচ্চাকে নিয়ে, এই যে বাচ্চাকে নিয়ে আসবো এই কথাটা আমরা কিন্তু আজ নমাস যাবত শুনে আসছি, কিন্তু তোমাদের কি কারোর মনে আছে যখন এই বাচ্চার মা বাড়ি থেকে চলে গেল তার থেকে এক থেকে দু মাস পর কিন্তু সে বলেছিল যে সে এরকম কিছু একটা অ্যাপ্লাই করছে বাচ্চাকে নেওয়ার জন্য? এই যে তার বান্ধবী ভঙ্গি, সেই ভঙ্গি যথারীতি তোমরা জানো কোর্টে কাজ করে, তার সুপারিশে কোনো একজনকে হায়ার করে তার সাথে গিয়ে তাদের বাড়িতে গিয়ে সমস্ত কাগজপত্র জমা দিয়ে অনেক কিছু বলেছিল, এমনকি তার সাথে এই কথাটাও বলেছিল যে অনেকটা সময় লাগবে, কারণ এই বিষয়গুলো অনেকটা লেন্থ প্রসেস, তো একটু সময় লাগবে, মানছি। তা বলে সময় মানে ঠিক এতটা সময়? বন্ধুরা, কারেন্ট যাচ্ছিল, সময় মানে ঠিক এতটা সময়? তোমরা একবার ভেবে দেখো তো, তাহলে তখন যে আমাদের সামনে কথাটা বলেছিল, যদি সেই দিন সত্যি ও কোনো কিছু জমা দিত, তাহলে আজও পর্যন্ত সেই জমা দেওয়ার কোনো কিছু কাগজ কেন সন্দীপদার কাছে পৌঁছলো না? কেন, কি কারণে সমস্ত কিছু আমাদের সামনে মিথ্যে রূপে প্রচার করতে হলো এই বাচ্চার মাকে? কারণ কি সে তখন ভেবেছিল যে আমার তো শুধুমাত্র জীবনের একটাই লক্ষ্য যে নতুন করে নিজের জীবনটাকে তৈরি করা, এবং ওই স্পেশাল বন্ধুর সাথে নিজের জীবনটাকে সুন্দরভাবে কিন্তু গোছানো। সেখানে না থাকবে আগের কোনো সম্পর্ক, না থাকবে আগের কোনো সম্পর্কের কোনোরকম কোনো উপহার, সেই সমস্ত কিছু তার কোনো কিছু ধরা ছোঁয়ার বাদ মানে মধ্যে থাকবে না বলেই কিন্তু সে জাস্ট একটা ফলস নাটক আমাদের সামনে করেছিল যে আমি এই কাগজটা জমা দিচ্ছি এবং এই কাগজটা অনেক কদিন পর হয়তো জায়গা মতো জায়গায় যাবে, মানে সন্দীপদার বাড়িতে যাবে। তো তোমরা সন্দীপদার মুখ থেকে আশা করছি শুনতে পেয়েছো এখনো পর্যন্ত কিন্তু বাচ্চাকে নেওয়ার জন্য কোনো রকম কোনো কাস্টাডি বলো কোনো রকম কোনো কিছু সেইভাবে কিন্তু সন্দীপদার তরফে যায়নি এই তরফ থেকে। তাহলে সে সেই দিনকে যেটা করেছিল সেটা যে মিথ্যে, তাহলে আমাদের সামনে এটা প্রমাণ হয়ে গেল। বন্ধুরা, এরপরেও আছে কিছু ভিউয়ার্স এখনো পর্যন্ত এই বাচ্চার মাকে সাপোর্ট করবে, তারা কিভাবে করে সত্যি না, তাদেরকে যত দেখি না সত্যি অবাক লাগে যে এরা এরা কাকে সাপোর্ট করছে। আরে ভাই, সাপোর্ট করছো ভালোবাসো ঠিক আছে, কিন্তু যেটা সত্য সেটা চোখে আঙুল দিয়ে বলো যে তুমি এটা তো ভুল করছো, তাহলে সেদিনকার যে ঘটনাটা ঘটেছিল সেইটা কি? বন্ধুরা, এই তো গেল একটা বিষয়। এরপর আসছি বাচ্চার মায়ের, এই যে কালকের বিয়ে বাড়ির জন্য এত, কাল না সরি পরশু, যে বিয়ে বাড়ির জন্য এত কিছু শপিং করা, কি দিদি ভাই ঠিক বললাম তো, মাথায় আছে, বিয়ে বাড়ির জন্য এত কিছু শপিং করা, এছাড়া একটা মাসে
মানে কতবার যে শপিং করছে, এক মাসে বলাটা ভুল, তোমার প্রতি সপ্তাহে কিন্তু শপিং করতে বেরিয়ে পড়ছে। তো এখানে আমি একটা কথা বলতে চাইছি, দেখো একটা মেয়ে যখন ইনকাম করছে, মেয়ে বলাটা ভুল, একটা মা যখন নিজে ইনকাম করছে এবং সে দুদিন অন্তর অন্তর এত কিছু জিনিসপত্র কেনাকাটা করতে পারছে, বাবার রিসেন্ট এক সপ্তাহ আগে তোমার দুটো জামা, মায়ের, বৌদির, নিজের সমস্ত কিছু কেনার পরেও কিন্তু শুধুমাত্র একটা বিয়েবাড়ি উপলক্ষে সে কিন্তু আবারও কেনাকাটা করতে, মানে শপিং করতে কিন্তু সে চলে গেল। সেখানে গিয়ে আবারও কিন্তু তার নিজের বাবার জন্য নাকি একই ড্রেস, মানে একই যে প্রিন্ট, বাটি প্রিন্ট ছিল ওগুলোকে নাকি, যাই হোক, সেই প্রিন্টের কিন্তু দুটো কিন্তু জামা নিয়ে চলে এলো কিন্তু এই বাচ্চার মা। সেখানে কিন্তু আমি তোমাদের সামনে বলেছিলাম যে না, একটা হতেই পারে যে তার একটা তো বাবা নয়, তার দুটো বাবা, একটা শ্বশুর বাবা, একটা নিজের বাবা হতেই পারে কিন্তু তার জন্য। সে সেখানে গিয়ে শুধুমাত্র কি বিয়েবাড়ির গিফট কিনেছে, নিজের জন্য কিছু কেনেনি বন্ধুরা, নিশ্চয়ই নিজের জন্য কিনেছে, এমনকি শুধুমাত্র কিন্তু নিজের জন্যে আর ঠাকুমা আর বিয়েবাড়ির গিফট কিন্তু নয় বন্ধুরা, এছাড়া ওখানে নিজের শাশুড়িমা বলো, নিজের সেকেন্ড হাজবেন্ড বলো, আরও সেই বাড়ির যে সমস্ত রিলেটিভ আছে তাদের জন্য টুটকো টাটকা জিনিস কিন্তু কিনেইছে। আর তোমরা দেখলে বাচ্চার জামা, তাই তো, মানে এই যে আমাদের কিষাণু, তার জন্য জামা কিনতে তোমরা দেখেছো। শুধু কি একটাই কিনেছে? না বন্ধুরা, ওই বাড়িতেও কিন্তু বাচ্চা আছে, ওই বাড়িতেও বাচ্চা আছে, তার জন্যও কিন্তু কিনেছে, কিন্তু সেইগুলো আমাদের সামনে কার নাম করে দেখাবে? আর বলা যায় না বন্ধুরা, এই যে ড্রেসগুলো নিচ্ছে কিষাণুর নাম করে, সেগুলো যে অ্যাকচুয়ালি কিষাণু পরবে এটাতেও তো আমার ডাউট লাগছে। কারণ এই মা কিন্তু খুব ভালো করেই বোঝে, যখন সে প্রথমে আমাদের সামনে এই কথাটা বলেছিল যে এই যে আমি সমস্ত কাগজগুলো জমা দিলাম, এইগুলোর প্রসেস হতে হতে কিন্তু অনেকটা সময় লাগবে, মানে এই বিষয়ে সে অরিজিনাল কোনো কিছু জমা না করলেও কারোর একজনকার কাছ থেকে কিন্তু ভালো মতো জেনে নিয়েছিল যে এই বিষয়গুলো কিন্তু অনেকটা সময় সাপেক্ষ। সেখানে সে খুব ভালো করেই জানে যে আমি যে আমার সন্তানকে আনবো, নেবো, কোন কি করছি না করছি, এই বিষয়গুলো ঘটতে ঘটতে মিনিমাম তো এক দেড় বছর লেগেই যাবে। আর আমরা নর্মাল মানুষেরা যতটুকুনি জানি এই সমস্ত বিষয়গুলো, বাচ্চার কাস্টাডি বলো আর কেস কামারিতে, এগুলো তো বাদ দাও, এগুলো অনেকটা লেন্দি প্রসেস। সেখানে এই বাচ্চার কাস্টাডির কথা যদি আমরা দেখে থাকি তাহলে মিনিমাম দেড় দু বছর লাগবে। তো তখন মনে হয় যে এই জামাগুলো এই কিষাণুর হবে? হ্যাঁ, এখানে আমাকে অনেকেই কমেন্টস করতে পারো যে কারোর হাত মারফত পাঠিয়ে দেবে। তো সেরকমটাই যদি হতো তাহলে এর আগেও যখন শপিং করতে গিয়েছিল তখনও কিন্তু বাচ্চার জন্য দুটো মনে হয় ড্রেস কিনেছিল, না হ্যাঁ দুটো, একটা সেট আর একটা মনে হয়, না দুটোই সেট, একটা ভালো একটা নর্মাল বাড়িতে পরার জন্য। তাহলে সেটা এখনো পর্যন্ত পাঠানো হলো না কেন বন্ধুরা? সেই দুটো রয়ে গেল, আবার একটা কিনলো। কিনে এখানে কি করতে চাইছে? জাস্ট জমা করতে চাইছে? যদি দেওয়া হতো সেই দিনকে কিনেই তো, যে আমার এখনো ছেলেকে নিজের কাছে নিয়ে আসতে মিনিমাম এখনো এক থেকে দেড় বছর সময় লাগবে, যদি ঠিক মতো কাজগুলো হয়, যে ভেতর ভেতর কাজগুলো করছে, তাহলে এক দেড় বছর পর আমি সন্তানটাকে এই জামাগুলো দেবো, তাহলে আমার যদি মন থাকে আমার জামাগুলো কাউকে দিয়ে পাঠিয়ে দেবো, তাহলে তো পাঠিয়ে দিলেই পারতো। এখনো পর্যন্ত কিন্তু দেয়নি, তার মানে ওই ড্রেসগুলো যে শুধু বাচ্চার নাম করে কিনছে বলে বাচ্চারই, এই জায়গাতেও কিন্তু আমার ডাউট আছে। হতেই পারে যে ড্রেসগুলো বাচ্চার নাম করে কিনে অন্য কোনো এক জায়গায় কিন্তু দেওয়া হচ্ছে, কারণ সেই বাড়িতেও কিন্তু একটা ছেলে সন্তান আছে বন্ধুরা, এবং যার এজ কিন্তু এই কিষাণুর থেকে হয়তো একটু বড়, আর জামার সাইজগুলো কিন্তু একটু বড় বড়ই বন্ধুরা। এটা আমার একটা মানে ধারণা বলতেই পারো, নাহলে তো পাঠিয়ে দিত। এই তো গেল একটা বিষয়। এরপর আসছি এই যে বাচ্চার জন্য কিনছে, যে যাকে নিজের কাছে পাবে কি পাবে না তার কোনো এখনো গ্যারেন্টি নেই, এছাড়াও নানান রকমভাবে কীভাবে মুড়ি মুরগির মতো টাকাগুলোকে নয় ছয় করে ওড়াচ্ছে। সেখানে একটা মা যেখানে মাসটি গেলে নয় নয় করেও কিন্তু তোমার 60-70 হাজার টাকা কিন্তু ইনকাম, কম করে বলছি বন্ধুরা, কম করে এত টাকা ইনকাম, সেই মা কি মন করলে পারে না বাচ্চার জন্য একটা এসি কিনে নিয়ে আসতে? কারণ এই এসি নিয়ে কিন্তু অনেক ভিডিও নাচছে, এমনকি অনেক কমেন্টস এসছে আমার কাছে, যে কারণে বলতে আমি বাধ্য হচ্ছি যে কেউ যদি কোনো মা যদি সত্যি তার সন্তানকে ভালোবাসবে, যে হ্যাঁ সত্যি তো সন্তানটা আমার ছোট থেকে এইভাবে মানুষ হয়েছে, তো তাকে আমি তো সেই রকম একটা পরিবেশ দিতে পারবো না, অত বড় জায়গা কিনে বাড়ি তো আমি বানাতে পারবো না, কারণ সেটা অনেকটা পয়সা করির একটা বিষয়। কিন্তু এই যে এসি বলো বা চার চাকাটাও এই মুহূর্তে আমার কেনা সম্ভব নয়, কারণ চার চাকা কিনলেই হবে না, তার সেটা আমাকে চালাতে শিখতে হবে। আমি কেন ওখানে দাদা বাবার কথা বলবো? নিজের মা যেহেতু নিজের দায়িত্বে সন্তানটাকে নিচ্ছে, তার মানে তাকেই পুরো একদম সমস্ত দিক থেকে স্ট্রং হতে হবে, তবেই সে বড় মুখ করে কথাগুলো বলতে পারবে, তাই না বন্ধুরা?
তো সেখানে আমি চার চাকার কথাও বাদ দিচ্ছি আর আমি এখানে বাড়ির কথাও বাদ দিচ্ছি, কিন্তু সামান্য একটা এসি যেখানে একটা মায়ের মাসটি গেলে 70-80 হাজার টাকা ইনকাম, সেখানে কি মাটা এক মাসের ইনকামের 50 হাজার টাকা একটা এসির পেছনে দিতে পারে না বন্ধুরা? হ্যাঁ দিতে পারে, নিশ্চয়ই দিতে পারে, কেন দিতে পারে না? কিন্তু সেই এসিটা কোথায় হবে জানো? সেই এসিটা লাগানো হবে ওই ঘোড়ার রসে, সেই এসিটা লাগানো হবে কিন্তু ওই ঘোড়ার রসে। তোমরা চিন্তা করো না, এসি সুন্দর সুন্দর যে ড্রেসিং টেবিল বা আরো যে সমস্ত ফার্নিচার দেখাচ্ছে এই বাচ্চারা আমাদেরকে, সেইগুলো কিন্তু বুকিং হচ্ছে, সেইগুলো প্রত্যেকটা কিন্তু বুকিং হচ্ছে, কিন্তু আমাদের সামনে দেখানো হচ্ছে না বা তার এই বাবার বাড়িতে আসবে না। সেই জিনিসগুলো যেইখানে যাওয়ার কিন্তু সেইখানে চলে যাবে বন্ধুরা, কারণ সেই বাড়ি নতুন করে রিপেয়ারিং হচ্ছে বন্ধুরা। এবং সেই বাড়িতে দুদিন পরে কিন্তু একটা বিয়ের অনুষ্ঠান আছে, দুদিন পরে কি বিয়ে হয়ে গেছে মনে হয়, আমার যতদূর মনে হচ্ছে, কারণ এইরকম আমি কিন্তু একটা কমেন্টস পেলাম যে 1 তারিখের বিয়ে ছিল এবং 3 তারিখে নাকি রিসেপশন, তো আজকে মনে হয় বন্ধুরা 4 তারিখ, কি আমি ভুল বললাম তোমরা একটু জানিয়ে তো, তার মানে আমি যদি ভুল না হয় বন্ধুরা তাহলে নিশ্চয়ই 1 তারিখের বিয়ে বাড়ি, তারপরে 2 তারিখের বৌভাত এবং 3 তারিখের রিসেপশন। তার মানে এই যে ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি রবিবার বলে আমাদের সামনে যে ভিডিওটা শুরু করলো, যদিও আমি তার ভিডিও দেখিনি, সেখানে পুরোপুরি বোঝা যাচ্ছে যে সে আমাদের সামনে কিন্তু বাসি ভিডিও দিচ্ছে বন্ধুরা। এবং জানি না বিয়ে বাড়িটা সে আমাদের সামনে কি দেখাবে, হতেও পারে একই ডেটে দুটো বিয়ে বাড়ি নেমন্ত্রণ, যেটা অন্য কোনো বিয়ে বাড়ি সেটা আমাদেরকে দেখাবে। তবে এক জায়গায় আমার ডাউট লাগছে, যদি ওদের ফ্যামিলি মেম্বারসদের মধ্যে বিয়ে বাড়ির নিমন্ত্রণ আসতো, হ্যাঁ যে মেয়েটা সামান্য একটা অক্ষয় তৃতীয়ার কার্ড দেখাচ্ছে আমাদের সামনে, সবাই মিলে মিষ্টি খেতে যাব, 2400-2800 টাকা আমার বাকি আছে, সেখানে যদি রিলেটিভের মধ্যে বিয়ে বাড়ি নিমন্ত্রণ আসতো তাহলে কিন্তু কার্ডটা আমাদের সামনে দেখানো হতো কি বন্ধুরা? আর যদি কার্ড নাও দিয়ে থাকে তাহলে কিন্তু বলতো যে আমার অমুক কাকার বিয়ে বা আমার অমুক জ্যাঠার বিয়ে। তো এখানে আমার মনে হচ্ছে যে এটা এই বাচ্চার মায়ের কিন্তু স্পেশাল মানুষের তরফ থেকে নিমন্ত্রণ এসছে, মানে কার বিয়ের নিমন্ত্রণ এসছে বন্ধুরা? তোমরা প্রত্যেকেই জানো গৌরব সরকার, যাকে কিনা কিছুদিন আগে আমি একটা ভিডিওতে মুখে ব্লার করে কিন্তু একটা ছবি দিয়েছিলাম, যথারীতি তারই কিন্তু বিয়ে লেগেছে। এবং সেটা কে? সেটা হচ্ছে এই যে বাচ্চার মায়ের স্পেশাল বন্ধু মানে ফোকলার কাকার ছেলে, যে বিয়ে বাড়িটা কিছুদিন আগে হলো পুকাই, অরিজিনাল নাম এখানে আমি বলছি না, পুকাই, ওই পুকাও ছিল, পুকাই ছিল কাকার ছেলে। আমি তোমাদের সামনে বলেছিলাম যে গোপালপুর নামক কিন্তু একটা জায়গায় এই বাচ্চার মা বিয়ে দিতে গিয়েছিল, এত বড় মিথ্যাবাদী ছিল এই বাচ্চা, এখনো পর্যন্ত আছে, কি বলেছিল যেদিন বিয়ে দিতে গেছে, মানে ছেলে তো বিয়ে করতে যায় মেয়ের বাড়ি, বলেছে কি যে মেয়ের বাড়ি থেকে এসছে এরকম, মানে বান্ধবীর বিয়ে, তার মানে বান্ধবীর বিয়ে মানে সেদিনকে বিয়ে বাড়ি, এবং যেদিনকে ওরা রিসেপশন গেছে, যেদিন এরা বিয়ে দিতে গেছে সেদিন বলেছে ওরা এসছে, আর যেদিন এরা গেছে সেদিন বলেছে ওরা এসছে, এরকম একটা মানে উলট পালট বিষয় আমাদের সামনে কিন্তু জানিয়েছিল বন্ধুরা। তো যাই হোক, সেখান থেকে এই যে নতুন করে বিয়ে বাড়ি তার ব্লগে শুনছি, কোন রকম কোনো কার্ড তো দেখতে পেলামই না, আর কার্ড যদি নাই বা দেয়, অনেকে কার্ড করে না, সেখান থেকে দাঁড়িয়ে কার তরফ থেকে বিয়ে বাড়ির নিমন্ত্রণ, মামার বাড়ির তরফ থেকে, পিসির বাড়ির তরফ থেকে, বা পাড়া প্রতিবেশী বা রিলেটিভ বা ভিক্ষামা, সেরকম কিছুই কিন্তু আমরা জানতে পারলাম না। তাহলে কি আমরা এখানে ধরে নিতে পারি যে ওই যে আমাদের স্পেশাল যে বন্ধু, বাচ্চার মায়ের যে স্পেশাল বন্ধু এবং তার যে কাকার ছেলে গৌরব সরকার, আমি এখানে কিন্তু নামটা অরিজিনাল বলছি না, তার বিয়ে এবং তারও হিস্ট্রি বন্ধুরা, তোমরা কি বলবো, মানে শুনলে তোমরা অবাক হবে, অনেক হয়তো শুনেওছো, তো আমি কালকে তোমাদের সামনে কোনো ভিডিও দিতে পারি, না হলে কালকে হয়তো আমি ভিডিওটা দিতাম তোমার। তারও কিন্তু যেই মেয়েটার সাথে বিয়ে হচ্ছে সেই মেয়েটার কিন্তু যথারীতি এক জায়গায় প্রথমে বিয়ে হয়েছিল এবং সেখান থেকে ডিভোর্স হয়নি এখনো পর্যন্ত, আবারও এই গৌরব সরকারের সাথে কিন্তু বন্ধুরা বিয়ে হচ্ছে, এবং বিয়েটা কোথায় গিয়ে হবে? সংগ্রামপুর মন্দিরে। বিয়েটা সংগ্রামপুর মন্দিরে হবে, কারণ কি এদের এই যে ডিভোর্স হয়নি তার সত্ত্বেও তারা যে দ্বিতীয় সম্পর্কে যুক্ত হয় সেখানে কোনো রকমভাবে রেজিস্ট্রি হওয়ার তো কথাই নেই, কারণ ডিভোর্স হয়নি কি করে রেজিস্ট্রি হবে, তো সেই কারণে তারা মন্দিরে গিয়ে বিয়ে করে, তারপর যথারীতি কিন্তু অনুষ্ঠান করে বাড়িতে অনুষ্ঠানটা হয়। কিন্তু আগের যে মানে পুকায়ের যে বিয়েটা হলো তার কিন্তু সংগ্রামপুর মন্দিরে গিয়ে বিয়ে হয়নি, তার কিন্তু বাড়িতেই বিয়েটা হয়েছিল, কারণ কি না ছিল ছেলের কোনো প্রথম বিবাহিত জীবন, না ছিল সেই মেয়েটার কোনো প্রথম বিবাহিত জীবন, এটাই ছিল তাদের ফার্স্ট ম্যারেজ লাইফ যাকে বলে, এই যে আগের বিয়ে বাড়িতে গেছিল, তো সেই কারণে কোনোরকমভাবে কিন্তু সংগ্রামপুর মন্দিরে তাদের বিয়ে বাড়িটায় মানে বিয়ে করতে যেতে হয়নি। কিন্তু এক্ষেত্রে যেমন এই বাচ্চার মা ডিভোর্সি এখনো পর্যন্ত ডিভোর্সি হয়নি, তার আগে একটা অন্য সম্পর্কে জড়িয়েছে যেই কারণে সংগ্রামপুর মন্দিরে গিয়ে বিয়ে করেছে, এবং এই ক্ষেত্রেও কিন্তু এই গৌরব সরকার কিন্তু সেও কিন্তু নতুন জীবনে যে পা দিতে চলেছে সেখানে কিন্তু সংগ্রামপুর মন্দিরে গিয়েই বন্ধুরা। তো এই তো একটা কথা বললাম যেটা আশা করছি তোমরা কালকে রাতে জানতে পেরে গেছো।
তারপর হচ্ছে মেন বিষয় যেটা তোমাদেরকে আমি প্রথমে বললাম, যে এই বাচ্চার মায়ের লোভ, এবং এই কথাটা আমি সেই সমস্ত মানুষদেরকে বলতে চাইছি যারা অনেক না কুচু করে আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যারা কিনা সত্যের পথে আছি, বাচ্চা ছেলেটার পাশে আছি, তার সাথে ন্যায় হোক এই জন্য আমাদের ডেইলি এই ভিডিও আমরা তোমাদের সামনে দিয়ে যাচ্ছি এবং অজস্র বাজে কমেন্টসের সম্মুখীন হচ্ছে, তাদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলতে চাইছি। তোমরা একবার ভেবে দেখো তো যে এই মেয়েটা এত নিজে যে এতটা লোভী একজন মেয়ে, নিজের সর্বনাশ যে নিজে ডেকে আনতে পারে, তার হাতে একটা সন্তানকে কিভাবে তার বাবা তুলে দিতে পারে। কেন বলছি কথাটা বন্ধুরা, আজকে যে ভিডিওটা দিয়েছে, আমি কিন্তু ভিডিওটা দেখিনি বন্ধুরা, আমি ওর ভিডিওটা দেখিনি, ওই আজকে যে ভিডিওটা দিয়েছে সেম ভিডিও কিন্তু ও ওর শর্ট আইডিতে দিয়েছিল, ওর শর্ট আইডিতে কিন্তু দিয়েছিল, এবং এক মিনিটের মধ্যে ভিডিওটাকে কিন্তু ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছে। আমি কিন্তু স্ক্রিনশটটা নিয়ে রেখেছি যে ইউটিউব গাইডলাইন্স এর বাইরে, ইউটিউব গাইডলাইন্স এর বাইরে গেছে, যেই কারণে ভিডিওটাকে কিন্তু রিমুভ করে দেওয়া হয়েছে। সেই স্ক্রিনশটটা আমি নিয়ে রেখেছি তোমাদের সামনে, কিন্তু আমি ভিডিওর মাঝখানেও দিতে পারি কিংবা স্ক্রিনশটও দিতে পারি বন্ধুরা। এবার বিষয় হচ্ছে যে কেন সেই ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ করে দিল, কি এমন ছিল সেই ভিডিওটার মধ্যে যে ইউটিউব সেই ভিডিওটাকে রাখলো না, অথচ ওই সেম ভিডিও কিন্তু এই এই যে আইডিটা এখন তোমরা দেখতে পাচ্ছ ওর ভিডিওটা আছে এই এই আইডিতে আছে, একই ভিডিও দুটো আইডিতে কিন্তু আপলোড করেছিল, একটা একটা আইডিতে রইলো আর একটা আইডিতে রইলো না। কিন্তু কেন বন্ধুরা, কারণ কি ওর শর্ট আইডিতে এই ভিডিওটার সাথে একটা জুয়ার অ্যাপস প্রমোট করেছিল, মানে গেম, যেই গেমগুলো হ্যালো গাইস আপ লোক দেখ সকতে, মানে ঘরে এসি লাগাবার জন্য আমাকে এখন জুয়ার অ্যাপ তোমাদের সামনে দিতে হচ্ছে, আমি একজন বড় ব্লগার, সমাজকে আমি বার্তা দিচ্ছি তোমরা জুয়া খেলো এবং উচ্ছন্নর গাবাই যাও, জুয়া খেলো এবং উচ্ছন্নর গাবাই যাও, এরকম কিছু অ্যাড কিন্তু তোমার এই ভিডিওটাও, মানে এই তোমার আজকে যে অন্য আইডিতে, আমি নামটা তো এখানে নিচ্ছি না, জাস্ট শর্ট কথাটা বলছি, ওই শর্ট আইডিতে কিন্তু দিয়েছিল। দুটো ভিডিওই একসাথেও আপলোড করে এই ভিডিওটা রয়ে গেছে, মানে ওর মেন চ্যানেলে, আর যেটা শর্ট আইডির ভিডিও সেটা এক মিনিটের মধ্যে, এক মিনিট না এক সেকেন্ড, এক মিনিট হবে হয়তো, রিমুভ করে দিয়েছে। মানে ভিডিওটা জাস্ট আমি দেখেছি, উমা এতো দেখছি এ আছে গেম আছে এবং সঙ্গে সঙ্গে দেখছি রিমুভ করে দিয়েছে বন্ধুরা, ভাবো একবার। তারপরে যারা আমাকে কিছুদিন আগে এই যারা যারা কমেন্টস করছিলে যে বাচ্চা থাকলে নিজের কাছে বদলে যাবে, যেই মেয়েটা একবার দুটো ইউটিউব গাইডলাইন্স এর বাইরে যাওয়ার জন্য কমিউনিটি স্ট্রাইক খেলো কিছুদিন আগে, এই বাচ্চার মা, এক সপ্তাহের জন্য তার আইডি বন্ধ করে দেওয়া হলো, সেই মেয়েটা আবারও সেই সেম অ্যাপস নিজের ভিডিওতে আপলোড করছে, সেই জুয়ার অ্যাপস নিজের ভিডিওতে আপলোড করছে। যেই মেয়ে নিজে নিজেকে ধরে রাখতে পারছে না, লোভ থেকে নিজেকে সরিয়ে আনতে পারছে না, সেই মেয়ে কি করে করবে এই সন্তানের লালন পালন? যেই মেয়ে নিজে নিজেকে সংযম করতে পারে না, সে এই যে আমাদের ছোট্ট কিষানুকে কিভাবে সে লালন পালন করবে? তার রেগুলার জীবনের মধ্যে লুডো, তার রেগুলার জীবনের মধ্যে এই সমস্ত জুয়ার অ্যাপস প্রমোট করা, তার রেগুলার জীবনের মধ্যে এখান ঘুরতে যাওয়া, ওখান শপিং করতে যাওয়া, আইসক্রিম খাওয়া, ঘোরা ফেরা, এই জিনিসগুলোকে সে নিজে নিজেকে সংযম করতে পারছে না, সে কিভাবে একটা বাচ্চালে তাকে অন্তত মানুষ করবে যে না গো বাবা এখন ওয়েদার খারাপ আইসক্রিম খেতে নেই, নিজেই তো একটার পর একটা আইসক্রিম খেয়ে যাচ্ছে, অথচ কিন্তু সে ডায়েটের মধ্য দিয়ে যাচ্ছে, সে প্রতিদিন নাকি ওয়ার্কআউট করছে, সে নাকি নিজের ওয়েট লস করার জন্য মেশিন কিনছে, অথচ যেই জিনিসগুলো করলে সে সেই জায়গা থেকে মানে সুফল পেতে পারে সেগুলো করছে না, তাহলে সেই জায়গায় সে তার সন্তানকে কিভাবে মানুষ করবে? সে যে জুয়ার অ্যাপস প্রমোট করে সে স্ট্রাইক খেলো এক সপ্তাহের জন্য, সে আবার কি করে ওই দুঃসাহসিকতার কাজ দেখাতে পারে বন্ধুরা? আমি তাদেরকে এই প্রশ্নটা করলাম, যারা কিনা এই বাচ্চার পরে এসে আমার কাছে কমেন্টস করো। আজকে যদি তোমাদের সব সাহস থেকে থাকে তো আমার কমেন্ট সেকশনে সে কমেন্ট করবে যে দেখবো তোমরা সত্যি নিরপেক্ষতা বজায় রেখে কমেন্টস করো, নাকি শুধুমাত্র তোমরা ওকে ভালোবাসতে এই কারণে কমেন্টস করো। একটা বড় ধেড়ে মেয়েকে ভালোবাসতে গিয়ে একটা 3 বছরের সন্তানের জীবনের ক্ষতি তোমরা অন্তত করে দিও না, তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট রইল। একবার ভেবে দেখো না, ও তো জানতো যে এই অ্যাপসটা দিলে আমার ইউটিউব গাইডলাইন্স এর বাইরে যাবে, যেই কারণে একই ভিডিও 2 আইডিতে পাবলিক করলো, ও কিন্তু জানতো, হয়তো সার্চ করেছে, দেখেছে যে এটা নেই এবং এই কারণে হয়তো এটাতে বেশি টাকা তাকে দেয়া হয়েছে, অফার করা হয়েছে, ও জেনে বুঝেই কিন্তু মেন আইডিতে না দিয়ে শর্ট আইডিটাই দিল, আর দেখো সেটাই কিন্তু ঘটলো। মানে এত পয়সা কি হচ্ছে, এত পয়সা বন্ধুরা, এই বলছে ছেলের জন্য এসি কিনতে পারবো না, এই বলছে ইনভার্টার কোড কিনতে পারবো না, এই বলছে জমি কিনতে পারবো না, আমার অনেক টাকা চলে যাচ্ছে, তাহলে আখের টাকাগুলো কোথায় যাচ্ছে?
যেই টাকা বাচ্চার মা ইনকাম করছে সেম টাকা কিন্তু সন্দীপ দাও ইনকাম করছে। সন্দীপ দা যদি নিজের বাড়িঘর দর তৈরি করার সাথে সাথে এই সমস্ত কেস কামারি সমস্ত কিছু ম্যানেজ করে সন্তানকে লালন পালন করে বাবা মা মানে বাবা মাকে খাইয়ে একটা সুন্দর লাইফ কাটাতে পারে, তাহলে এই বাচ্চার মা এই সমস্ত টাকা পয়সা দিয়ে করছে তো করছে কি? এরও যেমন কেসের পেছনে টাকা যাচ্ছে, এরও মানছে কেসের পেছনে টাকা যাচ্ছে, তাহলে বাকি টাকা এ করছে কি? যে এই সমস্ত জোয়ার অ্যাপসগুলোকে তাকে প্রমোট করতেই হচ্ছে বন্ধুরা। মানে এই মেয়ের লোভ ঠিক কোথায় গেছে একবার বুঝতে পারছো? তাহলে এই মেয়ের হাতে ছোট্ট কিষানুকে তুলে দিলে তার জীবনটা ঠিক কোথায় গিয়ে দাঁড় করাবে? কোনদিন দেখবো নিজের ছেলের ছেলেকেও এই সমস্ত মানে জুয়ার মানে জুয়ার দিকে ঠেলে দেবে? যাও তুমি এই সমস্ত খেলা করো, অল্প সময়ের মধ্যে অনেক তাড়াতাড়ি তুমি কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবে। তো যারা এই ধরনের কমেন্টসগুলো করো তারা একবার ভেবে কিন্তু কমেন্টসটা করো বন্ধুরা। তো যাই হোক, আমার বলার তো অনেক কিছু ছিল, বললাম না, ভিডিওটা আমার বড় হয়ে যাচ্ছে, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। তোমরা এটা জানিও যে এই যে লোভ, এই লোভই কিন্তু এই বাচ্চার মায়ের পাপ একের পর এক করে চলেছে, এবং এই পাপই কিন্তু এর জীবনে সর্বনাশ ডেকে আনবে। এবং সর্বনাশ মানে আমি এখানে কি বলতে চাইছি আশা করছি তোমরা বুঝতে পারছো। আর যে আমি এক জায়গা থেকে জানতে পেরেছিলাম যে এক তারিখে বিয়ে বাড়ি যথারীতি হয়ে গেছে, দু তারিখে বউ ভাত হয়ে গেছে, এবং তিন তারিখে রিসেপশন। দরকার পড়লে আমি কিন্তু আমার সেকেন্ড ভিডিওতে তোমাদেরকে আমি স্ক্রিনশটটা দিয়ে দেবো, এই ভিডিওতে আশা করছি দেবো না, যেহেতু একটা স্ক্রিনশট দেবো। তো তোমরাই বলো তো যে ও এই যে ভিডিওগুলো দিচ্ছে এগুলো বাসি না টাটকা? তোমরা একটু জানিও তোর ভিডিও দেখে। তো যাই হোক, চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি আবারও তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসতে চলেছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো টাটা।